ভিউয়ার্স, আমরা এখন যে চেইন বডি যেটা আছে এটা এখন খুলে নিচ্ছি, এক এক করে দেখবো যে চেইন বডির ভিতরে অত্যন্ত বড় ধরনের সমস্যা আছে। তো এই যে আপনার যে রোটারি শ্যাফ্ট যেটা আছে ওইটা কিন্তু অত্যন্ত হয় আপ ডাউন হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে যে আগে ছোটোবেলা যে বাচ্চারা ঝুনঝুনে ব্যবহার করতো এইরকমই সমস্যা। তো ওইটাও আমরা এখন খুলে খুলে এক এক করে আপনাদেরকে রোগটি দেখাবো, ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা নাটগুলো খুলে এখন বক্সটি খুলে নিচ্ছি। এই যে দেখুন চেইনের কী অবস্থা, এটা শুধু পানির কারণে এইরকম হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু একদম নতুন চেইন, ওই যে মালিক আছেন উনি এই চেইনটা নতুন লাগিয়েছিলেন। তো পানির কারণে চেইনের কী অবস্থা, তো সব সময় আপনারা চেইনের ভিতরে যাতে পানি না প্রবেশ করে এরকমই ফিটিংস করতে হবে। তো আমরা এখন এই চেইন খুলে নেব, খুলে আমরা যে রোটারি শ্যাফ্ট যেটা আছে এটা বের করে নেব, তারপরে গিয়ে রোটারি শ্যাফ্টের ভিতরে দিয়ে পানি কেন আসছে ওইগুলো বের করে আমরা ওটা নতুন করে কাজ করে ফিটিংস দেবো, যাতে পানি না প্রবেশ করে লোকটা মারি। তো বন্ধুরা, এখানে কাটা লক থাকে, ওইগুলো আপনারা আগে স্ক্রুড্রাইভার দিয়ে ওইগুলো মেরে নেবেন, মানে তুলে নেবেন, যাতে নাটটি খুলে যায় সহজে। তো এই লক দেওয়ার মানে হচ্ছে কি, আপনার যাতে কখনো এই নাটগুলা ঢিলা হয়ে ছুটে ভিতরে পড়ে না যায়, যদি ভিতরে পড়ে যায় তাহলে চেইনের যে বডি যে বক্স আছে ওটা ভেঙে যায়। তো আপনারা সবসময় এরকম লক ব্যবহার করবেন। তারপর এই যে কাটা নাটটি আপনারা এরকম সেনা ব্যবহার করে খুলে নেবেন, এই যে দেখুন। আমরা রুলার খুলে এখন এটা আস্তে আস্তে বের করে নিচ্ছি, এই যে দেখুন, এই যে বের হয়ে গেছে। এই যে দেখুন চেইন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখানে নাটগুলো এখন 16-17 বা 18, এখানে 18 ব্যবহার করবেন। নাটগুলো ডিলা মনে হচ্ছে, এগুলা কি ডিলা হয়ে আছে? আমরা ডান সাইডে নাট খোলা শেষ, এখন বাম সাইডে 18 দিয়ে খুলে নিচ্ছি। ডাউন সাইডের চারটি নাট খোলার পরে এই যে 18 দুটি নাট আছে ওইগুলো খুলে, তারপরে আপনারা যখন টান দিবেন বের হয়ে আসবে অটো। এই যে দেখুন কি অবস্থা, এটা কিভাবে চলেছে, কি এক অবস্থা হয়েছে এখানে দেখুন। ভিতরে তো বিয়ারিং নাই বলতে। তো বিশেষ করে আপনার যে এটা এই সিট আর এই সিট কাজ করতে হবে, আর ওই দিকে খোলার পর বোঝা যাবে। তো এই যে দেখুন এই বিয়ারিংটাও বিরাট জাম, এটা কীভাবে চলেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের মালিকের মাথায় হাত, মালিককে একবার দেখাতে হবে। তো আমাদের বিয়ারিংটি অটোই বের হয়ে আসছে, কারণ এটা ক্ষয় হয়ে গেছে একদম, এই জায়গাটি ক্ষয়। তো আমি দেখতে পাচ্ছি এই সিটও ক্ষয় আস, এটাও কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, বুশের সিট দেখতে হবে যে এই বুশের সিট কতটুকু ভালো এবং কতটুকু খারাপ। তো অনেক সময় বুশের উপরে আমাদের মালিক বুশ তুলে নিচ্ছিলেন, এটাও আমরা খবর পেয়েছি গোপন সত্ত্বে। তো আমরা এখন বুশের সিটটা দেখবো, বুশটি বের করে যে বুশের সিটের কি অবস্থা। আমরা সেনা দিয়ে আলতো করে আমরা
বুঝতে পারবো। এই যে দেখুন বুশের সিট মোটামুটি এটা ভালোই আছে, তো আমরা বুঝতে পারলাম যে বুশের সিট না, বুশের সিট কাজ করাতে হবে। কারণ এই যে দেখুন এখানে কোন মেকানিক টুকা দিয়ে দিয়ে এটা ফিটিংস করেছিলেন, ওই সিটটা কাজ করতে হবে। এই যে এরকম করে বুশ লাগানো উচিত নয়, কারণ পানি ঢুকে যায় তো চেইন নষ্ট হয়ে যায়। তো আপনারা কখনো এরকম টুকা দিয়ে দিয়ে বুশ লাগাবেন না, কারণ এই বুশ থেকেই আপনার পানি বেঁচে থাকে বা পানি সেভ হয়। তো এখানে যদি টুকা টুকা থাকে তো ভিতর ফাঁকা থাকবে, পানি ভিতরে চলে আসবে, তারপরে চেইন নষ্ট হয়ে যাবে। প্রতি সিজনে দুইবার তিনবার আপনি চেইন লাগাতে হবে, অনেক সময় বডিও লাগাতে হবে। তো এটা আপনারা লেদের মাধ্যমে কাজ করিয়ে নেবেন। এই সিটগুলা দেখবেন যে আপনার রোটারি শ্যাফ্ট একদম নতুন হয়ে যাবে, কোনো সমস্যাই আসবে না, ভালো করে সিজনটি ভালো করে চালাতে পারবেন, চেইন নষ্ট হবে না। দশটা দোষে মানে এখন আমরা হাফসটি দেখব যে হাফসের ভিতরে কি অবস্থা। আমরা এই কাভারটি খুলে নিচ্ছি, দেখতে অত্যন্ত ভালোই লাগতেছে, কিন্তু ভিতরে ওই যে বলে না বাহিরে ফিটফাট, ভিতরে কিন্তু আপনার তেলাপোকা ঢুকে পড়েছে। তো মেশিনারি জিনিস, আপনি যদি বাহিরে ফিটফাট রাখে ভিতরে তেলাপোকা রেখে দিন তাহলে কিন্তু হবে না, ভিতর ফিটফাট থাকতে হবে, বাহিরে যেরকমই হোক কোনো সমস্যা নেই। ওই যে দেখুন ভিতরটি কি অবস্থা, আহা অত্যন্ত মর্মান্তিক। হাফসটি ভালো আছে, আমার কাছে মনে হচ্ছে যে না হাফসও ভালো নেই। এই যে এটা হচ্ছে কি আপনার 62-7 লক, অত্যন্ত মজবুতদায়ক হয়েছে, হাফস হয়ে আসছে, এত আরামে বের হচ্ছে, মানে কি বলবো আপনাদেরকে, হয় থাকলে আমাদের জন্য ভালো, আরামে বের হয় না। এগুলা বের করতে সব মেকানিক ভাইরাই জানে যে কি আরাম, কত আরামে বের হয়েছে। আমরা সিলগুলো বের করে নিই, এই যে দেখুন এখানের কি অবস্থা। আপনারা কিন্তু ভালো হাফস থাকলে এভাবে সিল বের করতে পারবেন না, কারণ এখানে এই যে একটি নাশ আছে, এই নাশ এটার কারণে আপনারা এভাবে পারবেন না, আপনারা একটু অন্য সিস্টেমে বের করতে হবে। কারণ এটা হাফসের এই জায়গাটি ভাঙা, এ কারণে আমরা এইভাবে হাফসের বিয়ারিংটি বের করেছি, সিল বের করেছি। এখন আমরা 63-7 যে হাফস আছে ওই হাফসের আপনার এই সিলগুলো খুলে নেব। এই যে দেখুন ভিতরে আবার অত্যন্ত ভালো গ্রিজ লাগানো আছে, আহ এখানে যে সিলের জায়গা ঠিক আছে, আপনারা ঠিক ওইভাবে বের করে নেবেন। এই যে ঠিক আমরা যেভাবে বের করতেছি ওইভাবে বের করে নেবেন। আমি বালার মধ্যে এই হাফসটি খুব ভালোই লাগছে আমার, এটা ভালো আছে, এটা খারাপ নয়, কারণ সিলটি অত্যন্ত ভালো মজবুত। এই যে দেখুন বেরিয়ে আসছে হাফসটি, ভালো হাফসটি কাজ আসবে আমাদের, এটা চেঞ্জ করতে হবে না। তো কিছু কিছু জিনিস আমরা যে কোনোখানে কাজে যাই, যে মানুষের কোন জিনিসটি কাজে আসবে ওইটা রেখে মালিককে বাঁচানোর চেষ্টা দ্বারা করবো আমরা যারা মেকানিক বাইরে আসি। ভালো করে দেখবেন যেটা ক্ষয় হয়েছে সেটাই চেঞ্জ করবেন, আর যদি হুদাই আপনি এই এটা এটা সব কিছু নতুন এনে লাগিয়ে নেন, তাহলে একজন মালিক কতটুকু কষ্ট করে টাকা ম্যানেজ করে গিয়ে মাল আনতে হয় কিনে, ওইটা আপনারা তো সবাই জানেন। তো আমার মেকানিক ভাইদেরকে বলবো যে কোনো ইঞ্জিন কাজ করার আগে ভালো করে এক এক করে সব দেখবেন যে কোন জিনিসটি নষ্ট, শুধু ওই জিনিসটি চেঞ্জ করবেন।
তো আশা করি আপনারা দেখলেন কিভাবে একটা রোটারি শ্যাফটের লাঙ্গল সব কিছু খুলতে হয়, শ্যাফট কিভাবে খুলতে হয়। তো আশা করি আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে যখন আমরা এইগুলা নতুন ফিটিংস করব তখন আপনাদের সামনে ফিটিংস ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।